আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মুস্তফা নাসরুল আজম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আজ আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। অধ্যায়টির নাম পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায়ে আমরা পরমাণুর গঠন সম্পর্কে প্রথমে আলোচনা করব এবং তোমরা জানো যে পরমাণুর গঠন সম্পর্কে তিনটি মতবাদ ছিল। প্রথমে পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী জোসেফ জন থমসন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিজ্ঞানী থমসন, উনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে 1856 সালে এবং উনি মৃত্যুবরণ করেন 1940 সালে 83 বছর বয়সে। উনি পরমাণু সম্পর্কে যে ধারণা দেন সেটি উনি বলেন যে পরমাণুর মধ্যে তরমুজের সঙ্গে তুলনা করে, উনি পরমাণুকে তরমুজের সঙ্গে তুলনা করেন। উনি বলেন যে একটি তরমুজের কাটলে যে লাল অংশগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে সবই পজিটিভ চার্জযুক্ত অংশ, আর তরমুজের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো সবই ইলেকট্রন। অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনগুলো সেই পজিটিভ চার্জযুক্ত শাসালো অংশের মধ্যে এলোমেলো ভাবে ছড়িয়ে থাকে, এই জন্য এটাকে তরমুজ মডেলও বলা হয়। এটাকে আমরা জানি যে অনেকটা পুডিং এর সঙ্গে যদি তুলনা করি তাহলে পুডিং এর সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন একটা পুডিং এর ভেতরে কিসমিস দেওয়া হয়, কিসমিস গুলোকে আমরা ইলেকট্রনের সঙ্গে তুলনা করতে পারি এবং বাকি অংশগুলো সবই ধনাত্মক চার্জযুক্ত অংশ ধরে নিতে পারি। এই জন্য এটাকে তরমুজ মডেল বা পুডিং কিসমিস মডেলও বলা হয়ে থাকে। কিন্তু যাই হোক আর কি, তৎকালীন বিজ্ঞানীদের বেশিরভাগ প্রশ্নেরই উত্তর এই মডেলের সাহায্যে প্রদান করা সম্ভব হয়নি বলে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড, উনি নিউজিল্যান্ডের বিজ্ঞানী, উনিও একটি মডেল প্রদান করেন। আমরা জানি যে সেই আলফা কণা বিক্ষেপণ যে পরীক্ষা সেটি রাদারফোর্ডের একটা বিখ্যাত পরীক্ষা এবং এই পরীক্ষার মাধ্যমে উনি কিছু সিদ্ধান্ত উপনীত হন এবং সেটি উনি একটি মডেল আকারে উপস্থাপন করে। আচ্ছা, সেখানে সেই রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সেখানে আমরা জানি যে উনি কি করেন, একটি পাতলা সোনার পাতলা ফয়েল নিয়ে সেখানে কি করেন, তার ভিতরে উনি আলফা পার্টিকেলকে প্রবাহিত করেন এবং সামনে একটি উনি ফটোগ্রাফিক প্লেট রাখেন। সেখানে উনি দেখেন যে আলফা পার্টিকেল গুলো, কিছু কিছু আলফা পার্টিকেল মানে বেশিরভাগ আলফা পার্টিকেল সোজাসুজি এসে ফয়েলকে আঘাত করে, কিছু তার গতিপথ থেকে কিছুটা বেঁকে যায় এবং কিছু কিছু ফয়েল একদম ফিরে আসে। তো শিক্ষার্থীরা, আমরা এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার তার একটি অ্যানিমেশন দেখার চেষ্টা করছি, দেখবো আমরা, যেটা আমাদের ধারণাকে আর একটু বুঝতে মানে আমাদের ধারণাকে আরো পরিষ্কার করতে সহায়তা করবে। শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আলফা পার্টিকেল গুলোকে নিক্ষেপ করা হচ্ছে একটি পাতলা সোনার পাতের মধ্য দিয়ে। তুমি দেখতে পাচ্ছ বেশিরভাগই সোজা আসছে কিন্তু কিছু কিছু বাঁকা হয়ে যাচ্ছে এবং দু একটি পেছনে ফিরে যাচ্ছে। সামনে একটা ফটোগ্রাফিক প্লেট রাখা আছে এবং এখানে কিন্তু এই আলফা পার্টিকেল গুলো কিভাবে মানে কোনো বেশিরভাগ গুলো সোজা যাচ্ছে, কিছু পথ বাঁকা করছে এবং কিছু কি ফিরে যাচ্ছে, কেন হচ্ছে সেটার একটা ব্যাখ্যা এখানে যাচ্ছে। তোমরা এবার খেয়াল করো, এই যে দেখো সোনার পাতের যে পরমাণু গুলো আছে তার ভেতর দিয়ে বেশিরভাগই সোজা চলে যাচ্ছে। আবার দেখো যে বেশিরভাগই সোজা চলে যাচ্ছে, দু একটি
তার সঙ্গে সব ধাক্কা খেয়ে একদম পেছনে সরে যাচ্ছে, এবং কিছু কিছু কি এটা বাঁকা হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছিলাম যে রাদারফোর্ডের সেই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, তো আমরা এবার আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটা চিত্র দেখছি। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের মানে রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ড কি বললেন, যে একটি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তাকার পথে আবর্তন করে, এবং এই পরমাণু বেশিরভাগ অংশটি কি নিউক্লিয়াস খুব সামান্য অংশে অবস্থান করে এবং বাকি বিস্তীর্ণ অঞ্চলটি থাকবে ফাঁকা। আচ্ছা, যেখানে ইলেকট্রন অবস্থান করবে। আচ্ছা, রাদারফোর্ড যে পরমাণু মডেল প্রদান করলেন তার যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো আমরা একটু আলোচনা করতে চাই। ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে তরণশীল কোনো আধানযুক্ত কণা তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে শক্তি বিকিরণ করে এবং কণাটির শক্তি হ্রাস পেতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তনশীল ইলেকট্রনগুলো যেহেতু প্রতিনিয়তই এর অভিমুখ পরিবর্তন করছে তাই এর ত্বরণ ঘটছে, ফলে ইলেকট্রনগুলো তড়িৎচুম্বকীয় শক্তি বিকিরণ করবে এবং এদের শক্তি হ্রাস পাবে। শক্তি কমাতে থাকলে বা কমতে থাকলে একটি ইলেকট্রনের কক্ষপথে ব্যাসার্ধ কমতে থাকবে, অর্থাৎ ইলেকট্রনটি সর্পিল পথে আবর্তিত হতে হতে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের উপর এসে পড়বে, ফলে পরমাণুর অস্তিত্ব থাকবে না। আবার ইলেকট্রনগুলো যদি ক্রমাগত শক্তি বিকিরণ করে তবে মৌলিক পদার্থের বর্ণালী একটি নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু বাস্তবে এই বর্ণালী গুলো হয় রেখা বর্ণালী। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলটি ত্রুটিপূর্ণ। তো যাই হোক, আজকে আমরা যদিও রাদারফোর্ড তার পরমাণু মডেলে অনেক বিষয়গুলোকে সঠিকভাবে ধারণা প্রদান করতে সক্ষম হয়েছেন, তবে কিছু প্রশ্নের উত্তর দিতে সক্ষম ছিল না তার এই মডেলটি। তার মধ্যে এই যে এখানে দুটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এরকম দুটি বিষয়, অর্থাৎ যে কোনো চার্জ পার্টিকেল যদি বৃত্তাকার পথে আবর্তন করে তবে সেটি তরণ থাকে, আমরা যদি যে কোনো বস্তুরই তরণ থাকে তবে চার্জ পার্টিকেল গুলো যদি তরণ থাকে তবে সেক্ষেত্রে তাদের শক্তি হ্রাস পাবে, এবং শক্তি হ্রাস পেলে এদের কক্ষপথের ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে থাকবে এবং এরা নিউক্লিয়াসে পতিত হবে, ফলে পরমাণুটি বিনষ্ট হবে। আর পরমাণুর যদি অস্তিত্ব যদি বিনষ্ট হয়ে যায় তাহলে মহাজগতের কোনো কিছুরই স্থায়িত্ব থাকার কথা। তো যাই হোক, এই সকল প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করায় রাদারফোর্ডের মডেলটি ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর, ইনি একজন ডেনমার্কের বিজ্ঞানী, উনি পরমাণু সম্পর্কে মানে কোয়ান্টাম তত্ত্বকে ব্যবহার করে পরমাণু সম্পর্কে একটি সঠিক ধারণা প্রদান করেন বা একটি মডেল উপস্থাপন করেন। ওনার এই মডেলটি তিনটি শিক্ষার্থীর উপর প্রতিষ্ঠিত, আমরা ওনার শিকার্য গুলো আমরা দেখি। ওনার প্রথম শিকার্যতে উনি বলছেন, পরমাণুতে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল হলো কোনো পূর্ণ সংখ্যা স্মল এন এবং এইচ বাই টু পাই এর গুণফল। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখানে পরমাণুর কক্ষপথের যে নাম্বার সেটি এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে সুতরাং সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু এন ইনটু এইচ বাই টু পাই। এবার ওনার দ্বিতীয় শিকার যে উনি বলছেন যে পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। যে প্রশ্নের উত্তরটি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যাচ্ছিল না তার উত্তরটা এখানেই পাওয়া গেল, এবং বোর্ডের যে দ্বিতীয় শিকার যে সেটি বলা হলো যে এই
কক্ষপথ গুলো হবে কি স্থায়ী, অর্থাৎ এই স্থায়ী কক্ষপথ গুলো আবর্তনের সময় ইলেকট্রনগুলো শক্তি শোষণ বা বিকিরণ করবে। এবার তৃতীয় শিকার যে বলা হচ্ছে যে কোন ইলেকট্রন যখন একটি স্থায়ী কক্ষপথ থেকে অন্য কোন স্থায়ী কক্ষপথে যায় তখন এটি শক্তি নিঃসরণ বা শোষণ করে। কোন একটি স্থায়ী কক্ষপথ আবর্তনের সময় একটি ইলেকট্রনের শক্তি শোষণ বা নিঃসরণ না করলেও যখন তারা একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে স্থানান্তরিত হবে তখন তারা কি করবে, শক্তি শোষণ করবে বা নিঃসরণ করবে। আর এই নিঃসৃত বা শোষিত ফোটনের শক্তি হবে শক্তি স্তর দুটির শক্তির পার্থক্যের সমান। এই তিনটি শিকারটি ছিল বোরের পরমাণু মডেলের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার পড়বো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা। এটি বেশ বড় একটি প্রতিপাদন, তবে এই গোটা প্রতিপাদনটা আমাদের মুখস্থ করার দরকার না, আমাদের জাস্ট বুঝলেই হবে, আমাদের এটা জানা দরকার বা বোঝা দরকার, এটি মুখস্থ করার কোনো দরকার নেই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন পরমাণুতে একটি প্রোটন নিউক্লিয়াস হিসেবে থাকে এবং একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। আমরা মনে করি যে ইলেকট্রনের ভর এম, আধান ই স্মল ই, এবং ইলেকট্রনটি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বি বেগে ঘুরছে। সুতরাং ইলেকট্রনের উপর কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী যে বলের সমীকরণ আমরা পড়েছি যে প্রথম পত্রে আর কি, সেখানে আমরা জানি কেন্দ্রমুখী বল FC মানে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। আর এখানে প্রোটনে, প্রোটন এবং ইলেকট্রন অর্থাৎ নিউক্লিয়াসে মাত্র একটি প্রোটন থাকে, তাহলে তার চার্জ ই এবং তাকে কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আবর্তন করে, সুতরাং তার চার্জ ই। এই দুটির চার্জের মধ্যে সেই তড়িৎ বল কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি, তড়িৎ বলের পরিমাণ হচ্ছে FE ইজ ইকুয়াল টু 1/4πε0 ই স্কয়ার বাই আর স্কয়ার। অর্থাৎ এই যে আমরা যেটা পড়েছি কুলম্বের সূত্র 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার, এখানে Q1 হচ্ছে ইলেকট্রনের চার্জ আর Q2 হচ্ছে প্রোটনের চার্জ, উভয়ই পরিমাণ সমান। সুতরাং এই জন্য আমরা E×E=E² এভাবে আমরা পেলাম FE ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সমান 1/4πε0 E² বাই R² এখন মূলত যে ইলেকট্রনটা যে কেন্দ্রমুখী বল যে যার প্রয়োজন, মানে আমরা তো জানি যে কোনো বস্তু রেখে বৃত্তপথ আবর্তনের জন্য কেন্দ্রমুখী বলের প্রয়োজন, ইলেকট্রনের সেই কেন্দ্রমুখী বলের প্রয়োজন। সেই কেন্দ্রমুখী বল মূলত সে কোথা থেকে পেয়ে থাকে, এই তড়িৎ বল থেকে পেয়ে থাকে। সুতরাং আমরা লিখতে পারি FC ইজ ইকুয়াল টু FE। তো সেখান থেকে আমরা উভয় পক্ষে সমান ধরে আমরা পাচ্ছি V ইজ ইকুয়াল টু E/√4πε0 mR, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে রাখছি। এবার এন তম কক্ষপথের ইলেকট্রন বিবেচনা করলে উপরের সমীকরণ আমরা লিখতে পারি VN ইজ ইকুয়াল টু E/4πε0 mRN। আচ্ছা, এখন ইলেকট্রনটির কৌণিক ভরবেগ আমরা এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে যে বোর্ডের যে তৃতীয় শিকার অনুসারে প্রথম শিকার অনুসারে পড়েছি যে কৌণিক ভরবেগ S/2π এর N গুণিত, যেখানে N হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তো সেই হিসেবে আবার আমরা জানি যে কৌণিক ভরবেগের রাশিমালা কি MvR। তো সুতরাং এই এই শিকার্য এবং কৌণিক ভরবেগের সমীকরণ এই দুটিকে যদি আমরা সমান করে দিই আমরা লিখতে পারি MvNRN=N×S/2π। সেখান থেকে আমরা VN এই মানটি 2 নম্বর সমীকরণ থেকে যদি এখানে বসিয়ে দিই তবে আমরা পাচ্ছি RN=N²S²εp/πme²। এখন এখানে যদি আমরা N=1 বসাই তাহলে আমরা R1=S²εp/πme²। এটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের যে কক্ষপথের ব্যাসার্ধ এটাকে বলা হয় বোর কক্ষপথের ব্যাসার্ধ। কেউ শিক্ষার্থীরা, তাহলে সেক্ষেত্রে আমরা তোমরা খেয়াল করো যে আমরা যদি এই সমীকরণে, মানে যে সমীকরণে পেলাম আমরা, সেখানে যদি আমরা R1 আমরা লিখতে পারি,
এস স্কয়ার এপসাইলন নট পাই এম ই স্কয়ার। আর আমরা যেখানে পেলাম যে সুতরাং এখানে যদি আমরা আর ওয়ানের মানটা বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি যে শিক্ষার্থীরা আমরা কিন্তু এটাকে একটা সমীকরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই সকল ছোট সমীকরণ গুলো আমাদের মনে রাখা দরকার। এটা ওয়ান, অর্থাৎ আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারি, ওই কক্ষপথের যে কোয়ান্টাম সংখ্যা সেটির বর্গ দ্বারা যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে গুণ করি। এবার আমরা হাইড্রোজেন পরমাণুর শক্তির রাশিমালা পড়তে চাই। আমরা জানি যে নিউক্লিয়াসের যে প্রোটনের আধান তার পরিমাণ ই, এবং ই আধানের জন্য যে আরএন দূরত্বে বিভব নির্ণয় করতে হবে। তো আমরা এই এই দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা যে স্থির তড়িতের যে সমীকরণ, সেখানে বিভবের যে সমীকরণ ছিল, সেই আমরা জানি যে কোনো চার্জ কিউ হতে আর দূরত্বে কোনো বিন্দুতে যে বিভবের রাশিমালা সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর। এইখানে আমরা বিভবের ভি পরিবর্তে পি ব্যবহার করছি। আর আমরা যে প্রোটনের যে চার্জ আছে অর্থাৎ নিউক্লিয়াসে যে প্রোটনের চার্জ আছে ই, তার সেখান থেকে যে আর এন অর্থাৎ এন তম কক্ষপথের যে দূরত্ব আর এন, সেই কক্ষপথের যে কোনো বিন্দুতে যে বিভবের রাশিমালা তাহলে সেটি দাঁড়াবে কি p = 1/4πε0 e বাই আর এন। আচ্ছা, তাহলে সুতরাং আবার এখানে বলা হচ্ছে যে নিউক্লিয়াস থেকে আর এন দূরত্বে ইলেকট্রনের বিভব শক্তি ep ইজ ইকুয়াল টু ইলেকট্রনের আধান এবং বিভব। তাহলে আমরা লিখতে পারি ই পরিমাণ অর্থাৎ কি বিভব বিবেচনায়, বিভব যখন আমরা বিবেচনা করি, যে বিন্দুতে বিভব বিবেচনা করি সেই বিন্দুতে আমরা একটি একক ধনাত্মক চার্জ বিবেচনা করি, কিন্তু কক্ষপথে যেহেতু আর আর এন দূরত্বে কক্ষপথে বিভব এর মান পি, এবং সেই কক্ষপথে যেহেতু মাইনাস ই পরিমাণ ইলেকট্রন অবস্থান করে, মাইনাস ই চার্জের ইলেকট্রন অবস্থান করে, সুতরাং আমরা ওই ইলেকট্রনের জন্য বিভব শক্তি মান লিখতে পারি ইপি ইজ ইকুয়াল টু মাইনাস ই। একটি ধনাত্মক চার্জের জন্য বিভবের পরিমাণ যদি পি হয় তাহলে কোন কক্ষপথে ই মাইনাস ই চার্জের ইলেকট্রনের জন্য ওই ইলেকট্রনের বিভব শক্তির পরিমাণ হবে ইপি ইজ ইকুয়াল টু মাইনাস ই পি। তো সেখানে আমরা পির মান যদি বসিয়ে দিই আমরা যেটা উপরে পেলাম সেখান থেকে আমরা পাচ্ছি 1/4πε0 ই স্কয়ার বাই আর এন। এবার আমরা জানি ইলেকট্রনের গতি শক্তি সেই মানটি নিয়ে এসে আমরা এখানে স্থাপন করলে আমরা পাচ্ছি হাফ ইন্টু ই স্কোয়ার বাই 4πε0 আর এন। সুতরাং মোট শক্তি ই এন ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি, এবং সেখান থেকে আমরা ই এন ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস হাফ ইন্টু 1/4πε0 ই স্কোয়ার বাই আর এন। এখন আর এন এর মান আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি ই এন ইজ ইকুয়াল টু এম ই টু দি পাওয়ার 4/8 এন স্কোয়ার এস স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। বেশি ক্ষেত্রে এখানেও আমরা তো মোট শক্তির কোন একটি কক্ষপথে মোট শক্তির রাশিমালা আমরা পেয়ে গেলাম, এখানেও এটা একটা আরেকটি সূত্র তৈরি করা যায়। এনতম কক্ষপথে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা এনতম কক্ষপথে
শক্তির রাশিমাল আমরা পেলাম, সেটা হচ্ছে ইএন ইজ ইকুয়াল টু এম ই টু দি পাওয়ার ফোর সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এটি ছিল মোট শক্তির রাশিমালা, সেই সামনে একটি ঋণাত্মক চিহ্ন রয়েছে। আমরা এখানে তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান, উপরের সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি মাইনাস সুতরাং আমরা যে কোনো তাহলে তাহলে আমরা এক নম্বর সমীকরণ অনুসারে এন তম কক্ষপথের শক্তির সমীকরণ লিখতে পারি কিভাবে, তাহলে এম ই টু দি পাওয়ার ফোর বাই এইট এস স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার যদি সমান সমান ই ওয়ান হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কোনো কক্ষপথের মোট শক্তির রাশিমালা সমান সমান প্রথম কক্ষপথের শক্তির রাশিমালা ডিভাইড বাই এন স্কয়ার, অর্থাৎ ওই কক্ষপথের কোয়ান্টাম সংখ্যা বর্গ দ্বারা ভাগ দিলেই আমরা এন তম কক্ষপথের শক্তির রাশিমালা পেয়ে যাব। এটি একটি সমীকরণ, এই সমীকরণটিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটার উপর অঙ্ক থাকতে পারে। আমরা কিছু ম্যাথমেটিক্স আলোচনা করি। তাহলে একটি হাইড্রোজেন, এখানে তোমরা দেখো যে গাণিতিক উদাহরণ 9.1 আমরা যেটা বলছি যে একটি হাইড্রোজেন নিউক্লিয়াসের চারিপাশে একটি ইলেকট্রনের ঘূর্ণন গতি শক্তি দেওয়া আছে, ইলেকট্রনটি কততম কক্ষপথে ঘূর্ণায়মান। তাহলে আমরা এখানে জানি যে E is equal to, অর্থাৎ একটি ইলেকট্রনের ঘূর্ণন গতি শক্তি E is equal to L square by 2N। এখন L is equal to বোরের স্বীকার্য অনুসারে N into H by 2 pi। সুতরাং উপরের সমীকরণে যদি আমরা L এর এই মানটি বসিয়ে দিই আমরা পাই E is equal to N square H square by 8 pi square M। সুতরাং সেখান থেকে আমরা N এর N is equal to একটি সমীকরণ পাচ্ছি root over 8 pi square M E by H square। আমরা জানি যে এখানে ইলেকট্রনের গতি শক্তি তো দেয়া আছে অঙ্কে, আর ইলেকট্রনের যে ভর সেটি আমাদের জানামান ব্যবহার করতে হবে, সাধারণত অঙ্কে দেওয়া থাকতে পারে, যদি নাও থাকে তবে আমাদের জানামান ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে এম ইজ ইকুয়াল টু 9.11 × 10⁻³⁻ kg। তো মানগুলো বসিয়ে দিয়ে আমরা যে তাহলে কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি 1.998, তাহলে সেক্ষেত্রে আমরা যে কক্ষপথের ঘুম যে কততম কক্ষপথ, সুতরাং এটি 1.998 হতে পারে, এটি হবে 2, তাই না কি? এটি একটি পূর্ণ সংখ্যা হবে, এর মান সবসময় হবে পূর্ণ সংখ্যা, এটি কোনো ফ্র্যাকশন হবে না, যেহেতু এটি 2 এর কাছাকাছি মান, সুতরাং আমরা এটিকে 2 ধরে 2 বিবেচনা করি। এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি, এখানে বলা হচ্ছে যে একটি হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় তৃতীয় কক্ষপথের শক্তি যথাক্রমে 3.4 ইলেকট্রন ভোল্ট এবং 1.51 ইলেকট্রন ভোল্ট। একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো আমরা সেই বোর্ডের স্বীকার্য তৃতীয় স্বীকার্যতে আমরা পড়েছি, যখন কোনো ইলেকট্রন মানে একটি স্থায়ী কক্ষপথ থেকে আরেকটি স্থায়ী কক্ষপথে স্থানান্তরিত হবে তখন তারা শক্তির শোষণ বা বিকিরণ করবে, যদি তারা
নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তবে সেক্ষেত্রে তারা শক্তি শোষণ করবে, আর যদি তারা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তবে সেক্ষেত্রে তারা শক্তি বিকিরণ করবে বা বিসর্জন করবে। তো এখানে আমাদের কিন্তু যেটা বলা হচ্ছে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে অর্থাৎ কি এক্ষেত্রে শক্তি বিকিরণ হবে। তাহলে আমরা যদি সেক্ষেত্রে আমরা জানি ই ইজ ইকুয়াল টু কি উচ্চতর শক্তি স্তর মাইনাস নিম্নতর শক্তি স্তর, তাহলে এখানে আমরা ই ইজ ইকুয়াল টু লিখতে পারি ই থ্রি মাইনাস ই টু, যেখানে ই ইজ ইকুয়াল টু এস এফ, এফ হচ্ছে নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক বা বিকিরণের কম্পাঙ্ক আর এস হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তো সুতরাং আমরা এই সমীকরণ অনুসারে লিখতে পারি এস এফ ইজ ইকুয়াল টু ই থ্রি মাইনাস ই টু, বা সেখান থেকে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, বা আমরা এটা প্রথম পত্রে পড়েছি শব্দের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো সেখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, কিন্তু এখানে ফোটনের ক্ষেত্রে বা আলোর ক্ষেত্রে আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। সুতরাং সেখান থেকে আমরা এই সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এ ই থ্রি মাইনাস ই টু, আমরা এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু এ সি বাই ই থ্রি মাইনাস ই টু। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল করো যে এখানে ই থ্রি এবং ই টু দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট এককে, তো এটাকে জুলে প্রকাশ করতে হবে। ইলেকট্রন ভোল্টকে যদি আমরা একটা ইলেকট্রনের চার্জের মান দ্বারা গুণ দিই তাহলে সেটি জুলে প্রকাশিত হয়। তাহলে দেখো প্রথমে ই টু ইজ ইকুয়াল টু মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট, আমরা এটাকে 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19 জুল দিয়ে গুণ দিলাম। আবার ই থ্রি ইজ ইকুয়াল টু 1.51 ইলেকট্রন ভোল্ট, সেটাকেও আমরা 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ দিলাম। এখানে প্লাঙ্কের ধ্রুবকের মান আমাদের জানা, জানা মান ব্যবহার করতে হবে, এখানে দেওয়া থাকতে পারে অঙ্কে, না দেওয়া থাকলে আমরা জানতে হবে যে একটা প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.63 ইন্টু 10 টু দি মাইনাস 34, আর আলোর বেগের মান আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তো সুতরাং এই দুটি মান এখানে বসিয়ে আমরা তাহলে তরঙ্গদৈর্ঘ্য পাচ্ছে 6.58 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। সেক্ষেত্রে তোমরা এবার তৃতীয় অঙ্ক আমরা দেখবো। তো সেখানে বলা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ শক্তি নির্ণয় করতে, যেখানে ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.1 ইন্টু 10 টু দি মাইনাস 31 কেজি এবং ইলেকট্রনের চার্জ দেওয়া আছে 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 কুলম, এবং প্ল্যাঙ্কের ধ্রুবকের মান দিয়েছে 6.63 ইন্টু 10 টু মাইনাস 34 জুল পার সেকেন্ড। এই অঙ্কে সবগুলি মান দেওয়া আছে, যদি মান দেওয়া নাও থাকে এই মানগুলি আমাদের জানা মান, আমরা এগুলো জানা মানই ব্যবহার করব। তাহলে এবার আমরা জানি যে এনতম কক্ষপথের যে সমীকরণ সেটা তো আমাদের একদম মুখস্থ থাকতে হবে সমীকরণটি, সেই সমীকরণে শুধু মানগুলি বসালেই হয়ে গেল। এন এর মান এখানে বলা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে এন এর মান হবে 2, আর এস এর মান জানা, এপসাইলন নট এর মান জানা, পাই এর মান জানা, এম এর মান জানা, ই এর মান জানা, সবগুলি মান বসালে আমরা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের মান পেয়ে যাবো। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল করো এত বড় সমীকরণ কিন্তু আসলে অঙ্কগুলো হবে খুবই সাধারণ কিছু অঙ্ক, তবে ক্যালকুলেশন গুলো বেশ বড় হতে পারে, সেক্ষেত্রে ক্যালকুলেশন করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ ক্ষেত্রে এন মান 2 হবে, তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে ব্যাসার্ধ এন এর মান 3 হবে, চতুর্থ এভাবে যততম কক্ষপথ বলবে তত এর মান তত হবে, আর বাকি মানগুলো কিন্তু সবই একই থাকবে, সেটি দ্বিতীয় হোক বা তৃতীয় হোক বা প্রথম হোক, সকল কক্ষপথের ক্ষেত্রে কিন্তু এস এর মান, এপসাইলন নট এর মান, পাই, এন, ই সবকিছুর মানই একই থাকবে। শুধুমাত্র এখানে প্রথম কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথের মান নির্ণয়ের ক্ষেত্রে, প্রথম কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বা শক্তি সবগুলো নির্ণয়ের ক্ষেত্রে সবগুলো রাশি একই থাকবে, শুধু এন এর মানটা চেঞ্জ হবে। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্ক্রিনে যে আর এর মান আমরা পেয়ে গেছি, আর টুর মান পেয়ে গেছি। আচ্ছা, এবার একই রকম ভাবে আমরা এনতম কক্ষপথের যে শক্তির মান নির্ণয় করবো, এখানে একই বিষয়। দেখো সমীকরণে ই এন ইজ ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 ডিভাইড বাই 8 এন স্কোয়ার এস স্কোয়ার বাই এপসাইলন নট স্কোয়ার, এখানে এম হচ্ছে একটা ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এপসাইলন নট সেটির মানও সুনির্দিষ্ট, তাহলে আমরা শুধুমাত্র এখানে চেঞ্জ হবে কি এন, অর্থাৎ কি এন এর মান 2 বসালে আমরা দ্বিতীয় কক্ষপথটা শক্তি পেয়ে যাবো, এন এর মান 3 বসালে আমরা তৃতীয় কক্ষপথের শক্তির মান পেয়ে যাবো, এন এর মান 1 বসালে আমরা প্রথম কক্ষপথের শক্তির মান পেয়ে যাবো। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই সমীকরণে আমরা অঙ্কে যে সকল
মানগুলো দেওয়া আছে আমরা সবগুলো বসিয়ে দিলাম দিয়ে আমরা এখান থেকে কিছু মান পেয়ে গেলাম। সুতরাং যদিও অনেক বড় বড় প্রতিপাদন ছিল এবং বড় বড় সমীকরণ, কিন্তু এই সমীকরণগুলো থেকে আসলে অঙ্কগুলো মোটেই জটিল হবে না, খুব সহজ সহজ অঙ্ক হবে। তবে সেক্ষেত্রে ক্যালকুলেশন সমীকরণটা সঠিকভাবে মনে রাখতে হবে এবং ক্যালকুলেশন গুলো করার সময় সাবধান হতে হবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব যে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 0.53 angstrom এবং শক্তি দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রন শক্তি, সেক্ষেত্রে একদম সহজ এটি। আমরা দুটি সমীকরণ আলাদা করে প্রতিপাদন করেছিলাম, অর্থাৎ যে প্রতিপাদন মানে আমরা যে আমি যেটা বোর্ডে লিখেছিলাম, অর্থাৎ আমি যেটা এই পেন প্যাডে লিখেছিলাম সেটা তোমাদের তোমরা খেয়াল করেছো, সেটা কি ছিল? Rn = n² × Rm, তাই না? R1 অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানা থাকলে শুধু যে কক্ষপথের আমরা ব্যাসার্ধ বের করতে চাই ওই কক্ষপথের কোয়ান্টাম সংখ্যার বর্গ দিয়ে গুণ করলে পাওয়া যাবে। সেটি আমরা করেছি এখানে Rn = n² × R1, যেহেতু R1 দেওয়া আছে। তবে এখানে R1 এর মান দেওয়া আছে কিন্তু 0.53 angstrom, angstrom কে আমাদের কি করতে হবে? এসে এককে নিয়ে আসতে হবে, কিংবা কি আমরা angstrom রাখলে, আমরা যদি angstrom এ রেখে দিই তাহলে আমরা যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ পাচ্ছি সেটাও ওই angstrom এককে নির্ণয় হবে। আচ্ছা, এবার শক্তির যে সমীকরণ সেটাও আমরা বের করেছিলাম যে প্রথম কক্ষপথের শক্তির মানকে আমরা যদি যে কোনো কক্ষপথের কোয়ান্টাম সংখ্যার বর্গ দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পেয়ে যাবো? ওই কক্ষপথের শক্তির মান পেয়ে যাবো। এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে En = E1/n² তো সেক্ষেত্রে আমরা E3 = পেলাম -13.6 ইলেকট্রন ভোল্ট/3² সেটাতে আমরা পেলাম -1.51 ইলেকট্রন ভোল্ট। শিক্ষার্থীরা তোমরা এখানে এই যেখানে যে অঙ্কটি দেওয়া আছে এখন সেই অঙ্কগুলি অলরেডি আমরা করে ফেলেছি। যেমন একটা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি দেওয়া আছে 1টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে গমন করলে নির্গত প্রোটনের কম্পাঙ্ক কত হবে? তো আমাদের সেক্ষেত্রে দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষপথের শক্তি তো আমরা জানি, দ্বিতীয় কক্ষপথের শক্তিটা আমরা বের করে নেব যে আমরা জানি যে En = E1/n² এই সমীকরণ দিয়ে, এটা আমরা এর আগের অঙ্কে বের করলাম। এভাবে আমরা E2 বের করে নেব, আর আমরা জানি HF = E2/E1, যেখানে HF = সরাসরি কম্পাঙ্ক যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করার প্রয়োজন নেই, সুতরাং F = E2 - E1/H, মানগুলো আমরা সব বসিয়ে দিলাম, আমরা পাচ্ছি 2.46 × 10⁻¹¹ হার্টজ। শিক্ষার্থীরা এবার কিছু সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ যে এই সংজ্ঞাগুলি তোমরা অলরেডি জানো, তারপরে একবার স্মরণ করে দেওয়ার জন্য যে নিউক্লিয়ন, প্রোটন, নিউট্রন, নিউক্লাইড ইত্যাদি। তাহলে নিউক্লিয়ন হচ্ছে যে নিউক্লিয়াসে যে সকল কণা থাকে তাদের নিউক্লিয়ন। নিউক্লিয়াসকে আলফা কণা দ্বারা আঘাত করে দেখা গেছে যে তা থেকে সাধারণত প্রোটন এবং নিউট্রন বেরিয়ে আসে। সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে নিউক্লিয়াস হলো প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। অন্যান্য পরীক্ষা থেকে জানা গেছে নিউক্লিয়াসের ভিতরে অন্যান্য কণা যেমন নিউট্রিনো, মেসন ইত্যাদি থাকে। তাহলে নিউক্লিয়াসে যে কণা থাকে তাদেরকে নিউক্লিয়ন বলা হয়, অর্থাৎ সেই প্রোটন এবং নিউট্রন এদেরকে কি বলা হচ্ছে? নিউক্লিয়ন। এবার প্রোটন নিউক্লিয়াস যে অবস্থান বা নিউক্লিয়াস সৃষ্টিকারী একটি কণা সেটি হচ্ছে প্রোটন। এর আধান হচ্ছে ধনাত্মক প্রকৃতির এবং এর আধানের পরিমাণ হচ্ছে ইলেকট্রনের আধানের সমান, কিন্তু এটির ভর কিন্তু ইলেকট্রনের ভরের অনেক বেশি, যেটি দেওয়া আছে। আমরা জানি যে এর প্রোটনের আধানের পরিমাণ হচ্ছে ধনাত্মক মানে +1.6 × 10⁻¹ কুলম্ব, এবং ভরের মানও দেওয়া আছে এখানে যে 1.007276633 × 10⁻²⁷ kg। এবার নিউট্রন এটিও নিউক্লিয়াসেই থাকে এই কণাটি, এটি চার্জ নিরপেক্ষ কণা, তবে এর ভর আর প্রোটনের ভর প্রায় সমান। নিউক্লাইড এটি দুটি নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি অভিন্ন হয় তাহলে তারা একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত হয় এবং এদেরকে নিউক্লাইড বলা হয়, অর্থাৎ
দুটি নিউক্লিয়াস যদি তাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি সমান তবেই তাদেরকে নিউক্লাইড বলা হয়। আইসোটোপ যেসব নিউক্লিয়াইডের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটোপ। এখানে উদাহরণ দেওয়া আছে কার্বনের দুটি আইসোটোপের কথা বলা হচ্ছে, অর্থাৎ তাদের কি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আইসোটন। যেসব নিউক্লিয়াইডের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটন। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণ দেওয়া আছে ক্যালসিয়াম, নাকি যেসব নিউক্লিয়াইডের নিউট্রন সংখ্যা সমান আইসোবার, যেসব নিউক্লিয়াইডের ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার। অর্থাৎ তাদের তাদের নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা আলাদা হতে পারে কিন্তু তাদের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যে সমষ্টি সেটি সমান। এই ধরনের নিউক্লিয়াস বা নিউক্লিয়ারকে কি বলা হচ্ছে আইসোবার, আইসোমার। একই প্রজাতির দুটি নিউক্লিয়াস যদি দুটি ভিন্ন ভিন্ন শক্তি অবস্থায় থাকে এবং কমপক্ষে তাদের একটি যদি ক্ষণস্থায়ী হয় তাদেরকে বলা হয় আইসোমার। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা এই সংজ্ঞাগুলো দেখলে এবং এই সংজ্ঞাগুলো তোমরা মনে রাখবে, এগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এবার পড়বো ভর ত্রুটি। কোন স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং গঠনকারী উপাদান সমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়, ভরের এই পার্থক্যকে বলা হয় ভর ত্রুটি। সেক্ষেত্রে আমি আবারও বলছি, কোন স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং এর গঠনকারী উপাদান সমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফলের চেয়ে কিছুটা কম হতে দেখা যায়। অর্থাৎ নিউক্লিয়াস তৈরি হয় নিউট্রন এবং প্রোটনের সমন্বয়ে। তাহলে কোন একটি নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকবে এবং যতগুলি নিউট্রন থাকবে আমরা যদি পৃথক পৃথক ভাবে তাদের ভরগুলোকে যোগ করি তাহলে যে পরিমাণ ভর হওয়া উচিত বাস্তবে সম্পূর্ণ এই নিউক্লিয়াসের ভর তার চেয়ে কম হয়। তো এই যে ভর যতটুকু পরিমাণ কম হয় এটাকে বলা হয় ভর ত্রুটি। তাহলে আমরা একটা নিউক্লিয়াসের প্রকৃত ভর কে যদি আমরা ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট এন ইউসি অর্থাৎ মাস অফ নিউক্লিয়াস এর প্রকাশ করলাম, প্রোটন সংখ্যা ক্যাপিটাল জেড, নিউট্রন সংখ্যা ক্যাপিটাল এন, প্রোটনের ভর এ স্মল এম সাবস্ক্রিপ্ট পি, একটা নিউট্রনের ভর স্মল এম সাবস্ক্রিপ্ট এন, এভাবে প্রকাশ করি তাহলে ভর ত্রুটি হচ্ছে জেড ইন্টু এম পি প্লাস এন ইন্টু এম এন। অর্থাৎ এইটুকু হওয়ার কথা ছিল, অর্থাৎ একটা নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন আছে এবং এন সংখ্যক নিউট্রন আছে, তাহলে মোট প্রোটনের ভর হবে কি জেড ইন্টু এম পি এবং মোট নিউট্রনের ভর হবে এন ইন্টু এম এন। তাহলে ওই নিউক্লিয়াসের ভর হওয়া উচিত জেড এম পি প্লাস এন এম এন, কিন্তু বাস্তবে নিউক্লিয়াসটির ভর হচ্ছে এম এন ইউ সি। সুতরাং এক্ষেত্রে যে ত্রুটি হলো অর্থাৎ যতটুকু ভর হর কথা কিন্তু বাস্তবে যা পাওয়া গেল তার যে বিয়োগফল এটি হচ্ছে ভর ত্রুটি। সুতরাং ডেল এম ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম ইউ সি। সেক্ষেত্রে এবার আমরা একটা নিউক্লিয়াসের ভর এভাবেও আমরা নির্ণয় করতে পারি যে মোট যে পরমাণুটির ভর সেখান থেকে শুধু যদি আমরা ইলেকট্রনের ভরগুলো মানে সম্মিলিত ভরকে বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব একটি নিউক্লিয়াসের ভর, তাই নাকি? সেই হিসাবে আমরা লিখতে পারি মাস অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু মাস অফ অ্যাটম মাইনাস মাস জেড ইন্টু মাস অফ ইলেকট্রন, তাই নাকি? জেড হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা। সুতরাং আমরা এই হিসেবেও আমরা যে ভর ত্রুটি ডেল এম ইজ ইকুয়াল টু আগের যে সমীকরণে সেখানে যদি আমরা মাস অফ নিউক্লিয়াস সমীকরণ সমীকরণটি বসিয়ে দিই আমরা পাবো জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এটিএম অর্থাৎ মাস অফ অ্যাটম মাইনাস মাস অফ ইলেকট্রন বা ইলেকট্রনগুলি সম্মিলিত ভর। তাহলে এই সমীকরণ থেকেও আমরা পাচ্ছি ডেল এম ইজ ইকুয়াল টু জেড এম পি প্লাস জেড এম ই প্লাস এন এম এন মাইনাস এম অ্যাটম। আমরা সেখান থেকে যদি জেড কে কমন নিই আমরা মাস অফ প্রোটন প্লাস মাস অফ ইলেকট্রন প্লাস নিউট্রনের সম্মিলিত ভর এবং কি
মাইনাস অ্যাটমিক ভর। এখন একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ভরকে আমরা হাইড্রোজেন পারমাণবিক ভর বলি, কারণ কি একটা হাইড্রোজেন পরমাণুতে কি আছে, হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে এবং একটি মাত্র প্রোটন আছে। সুতরাং একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের যে সম্মিলিত ভর সেটি হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভর, যাকে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর বলি। সুতরাং আমরা যদি এম অফ পি প্লাস এম অফ ই ইজ ইকুয়াল টু এম অফ এইচ বসিয়ে দিই, আমরা লিখতে পারি যে ভর ত্রুটি সমান সমান জেড এম এইচ প্লাস এন এম এন মাইনাস এম এটম। অর্থাৎ এখানে যে সমীকরণগুলো আমরা পেলাম, তিনটি সমীকরণ পেলাম, এই তিনটি সমীকরণের যে কোনো একটির সাহায্যে আমরা ভর ত্রুটি নির্ণয় করতে পারব। শিক্ষার্থীরা আজকে এই ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা আগামী দিন আবার এই অধ্যায়েরই বাকি অংশ নিয়ে উপস্থিত হব। তো সে পর্যন্ত সবারই সুস্বাস্থ্য কামনা করছি, সকলেই ভালো থেকো।